হ্যালো ফ্রেন্ডস আমার নাম সোভত মমান্না তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে চলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কতগুলো আপডেট তো সবচেয়ে প্রথমে চলে আসি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটায় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে আমি অনেক আগেই ইনফর্ম করেছিলাম যে ইঞ্জিনিয়ারিং যে বিভাগ রয়েছে তার যে অন্তর্বর্তী সেমিস্টারের পরীক্ষা তাদের ক্ষেত্রে যে বারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত টাইম দেওয়া হচ্ছিলো সেটা নিয়ে কিন্তু বিভিন্ন বিরোধিতা করেছিল শিক্ষক মহল এবং সেই প্রেক্ষিতেই কিন্তু পরীক্ষাটা স্থগিত হয়েছিল কিন্তু বর্তমানে ফেডসু অর্থাৎ যাদবপুরের যে ছাত্র সংগঠন তারা কিন্তু এই যে স্থগিত হয় পরীক্ষা সেটা যাতে তাড়াতাড়ি নিয়ে নেওয়া হয় এবং একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আগস্টের মধ্যে যাতে কমপ্লিট করে দেওয়া হয় সেই জন্যই কিন্তু গতকাল ধর্ণা দিয়েছেন এবং সেখানে যেটা বলা হয়েছে যে একত্রিশে আগস্টের মধ্যে কিন্তু সব পরীক্ষা যাতে নিয়ে নেওয়া হয় এবং তাদের যে টাইম ডিউরেশান ছিল সেটা যাতে সমস্ত শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই যাতে কিছুটা হলেও টাইম বাড়িয়ে যাতে পরীক্ষাটা তাড়াতাড়ি নেওয়া হয় সেই জন্যে কিন্তু গতকাল বিক্ষোভ হয়েছে এবং তার ফলে এটা নিয়ে পরবর্তীকালে কিন্তু শিক্ষক মহলে বৈঠকও বসতে চলেছে এবং তাদের এই যে পরীক্ষাটা কিভাবে নেওয়া যেতে পারে এবং কত কী নাম্বার মানে কত টাইম দেওয়া যেতে পারে সেটা নিয়েও কিন্তু বৈঠক হতে চলেছে তারপরে দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সকলেই জানো এবছর প্রচুর সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাশ করেছে বলতে গেলে প্রায় হান্ড্রেড পার্সেন্টই পাশের সংখ্যা তো সেক্ষেত্রে বেশিরভাগ পরীক্ষার্থী মানে কলেজে ভর্তির চাপটাও কিন্তু বাড়বে সেই হিসাবে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজ সেখানে কিন্তু আবেদন করেছিল ইউনিভার্সিটিকে যাতে তাদের কিছু কিছু বিষয়ে যে আসন সংখ্যা সেটা যেন বাড়ানো যায় সেইটাতে কিন্তু মঞ্জুরি দিয়েছে শেষ মেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কোন কোন বিষয়ে এ হয়েছে দেখো যে এখানে যেমন বলছে যে কিছু কিছু কলেজে মানে কিছু কলেজে বাছাই বিষয়ে বাড়লো আসন অর্থাৎ সমস্ত যে সাবজেক্ট তাতে নয় সমস্ত কিছু মেনটেন করতে হয় কারণ ওই সাবজেক্টটার পিছনে কতগুলো টিচার রয়েছে পরিকাঠামো কী রয়েছে সেই সমস্ত কিছু বিচার করেই কিন্তু এই সমস্ত ডিসিশানগুলো নেওয়া যায় তো এখানে দেখো স্কটিশ চার্জ মৌলানা আজাদ কলেজ এই সমস্ত কলেজগুলো সহ আরও অনেক বিষয় কলেজগুলো রয়েছে তাদের কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু আসন সংখ্যা যেটা বাড়ানোর জন্য রিকোয়েস্ট গিয়েছিল ইউনিভার্সিটির কাছে সেটা কিন্তু মঞ্জুরি সেসমেন্স দিয়ে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু প্রচুর জটিল প্রসেস কিন্তু এই করোনার জন্য কিন্তু এটা একেবারেই সব কিছু জাস্ট বিবেচনা করে এটা কিন্তু মঞ্জুরি দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে দেখো যিনি উপাচার্য কি বলছেন যে আমার কাছে যে আবেদনগুলি এসেছিল তার সবকটিতেই সাই দেওয়া হয়েছে সিন্ডিকেটকে এই সিদ্ধান্তের কথা জানানো হবে অন্যদিকে দেখো যেটা হচ্ছে স্কটিশ চার্জ কলেজে কী কি জিনিসে আসন সংখ্যা বেড়েছে কমার্সের ক্ষেত্রে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বাংলা জুলজি ইত্যাদি বিষয়ে আসন সংখ্যা বেড়েছে এবং আরও যেটা হচ্ছে মৌলানা আজাদ কলেজে যেমন হচ্ছে যেসব বিষয়ে চাহিদা কম সেই সব বিষয়ে কিন্তু মানে আসন সংখ্যা কমিয়েও দেওয়া হয়েছে যাতে সমতাটা বজায় থাকে এবং আসনটা মানে ফাঁকা না থাকে যেমন হচ্ছে মাইক্রোবায়োলজি ইত্যাদিতে আসন সংখ্যা এইগুলোতে কিন্তু আবার বাড়ানো হয়েছে তো এখানে কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ এবছর আসন সংখ্যা বাড়ানোর কিন্তু খুবই দরকার কারণ অনেক স্টুডেন্ট না হলে হয়তো চান্সই পাবে না তারপরে দেখো পরবর্তী আপডেটটাই চলে যায় এই যে তোমাদের ইউজি অ্যাডমিশান হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন তোমার কলেজ বিভিন্নভাবে কিন্তু তাদের যে অ্যাডমিশান গাইডলাইন্স সেটা কিন্তু চেঞ্জ করছে যেমন হচ্ছে দেখো স্কটিশ চার্চ কলেজ কী বলছে যে রিভাইস শিডিউল টু গিভ মোর টাইম টু স্টুডেন্টস মানে এক্সট্রা টাইম দিচ্ছে যাতে স্টুডেন্টরা মানে অ্যাডমিশান প্রসেসটা যাতে ভালোভাবে সঠিকভাবে কমপ্লিট করতে পারে অর্থাৎ অ্যাডমিশান যে ডেটটা সেটা কিন্তু এক্সটেন্ডও করছে মানে বেশি করে টাইম দিচ্ছে তারপরে দেখো লেডি ব্রাহ্মণ কলেজ যেটা বলছে যে যারা দু হাজার ষোলো থেকে দু হাজার একুশের মধ্যে সে যে বোর্ড থেকেই হোক না কেন দু হাজার ষোলো থেকে দু হাজার একুশের মধ্যে যদি কেউ টুয়েলভ পাস করে থাকে তাহলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে এবং আরও এটা বলছে যে যেমন হচ্ছে আইসিএসসি বোর্ড বা সিবিএসই বোর্ডের ক্ষেত্রে বা যে কোনো বোর্ডের ক্ষেত্রে যদি সে মানে অফিসিয়াল অরিজিনাল যে মার্কশিট সেটা যদি না পেয়ে থাকে বা হচ্ছে যাদের কারেকশান করা হয়েছে সেই মার্কশিট যদি না পেয়ে থাকে তাহলে যে স্ক্যান কপি যেটা সে ডাউনলোড করেছে সেই কপিটাও কিন্তু তারা মানে অ্যাডমিশান যখন করবে সেই পোর্টালে কিন্তু দিতে পারে এবং ঠিক একই কথা বলছে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিও এবং বিভিন্ন কলেজ তারা কিন্তু নিজেদের মতো করে হেল্পলাইন নাম্বার চালু করেছে এবং ইমেল আইডিও দিয়েছে যাতে অ্যাডমিশনের সময় বা ফর্ম ফিল আপের সময় যাতে কোনো সমস্যা হলে সেই সমস্ত নাম্বার বা ইমেল আইডিতে কল মানে মেসেজ করে বা কন্ট্যাক্ট করে তারা তাদের প্রবলেমটা সলভ করতে পারে এবং এই সমস্ত যে কন্ট্যাক্ট আইডি তোমরা কিন্তু যে কলেজের জন্য অ্যাডমিশান নিচ্ছ সেই কলেজের যে অ্যাডমিশান পোর্টাল সেখানে কিন্তু দেওয়া থাকবে অন্যদিকে দেখো ক্যালকাটা ইউনি ইউনিভার্সিটির যে ইভেন্ট সেমের যে মার্কশিট সেটার জন্য কিন্তু একটা কলেজের তরফ থেকে নোটিশ এসেছে এবং এখানে দেখো এটা পাঁচ তারিখ বেরিয়েছে এটা অনেক আগেই বেরিয়েছে এবং এটা হচ্ছে সেম মানে ইভেন্ট সেম যতগুলো ছিল সেম টু সেম ফোর এবং সেম সিক্স পার্ট টু প্লাস হচ্ছে পার্ট থ্রি এটা হচ্ছে দু হাজার কুড়ি সালে যারা ইভেন্ট সেমের পরীক্ষাটা দিয়েছিলে তাদের জন্য যে মার্কশিট ডিস্ট্রিবিউশন অফিস মানে যে তোমার ফিজিক্যাল কপি অর্থাৎ হার্ড কপি সেই কপি কিন্তু দেয়া হচ্ছে ছয় থেকে শুরু হয়ে গিয়েছে ছয় এগারো তেরো ষোলো আঠেরো বিভিন্ন ডেট অনুযায়ী কিন্তু দেয়া হচ্ছে যারা এবং অনেক কলেজ কিন্তু এখনও পর্যন্ত তাদের যে হার্ড কপি সেটা কিন্তু দেয়নি স্টুডেন্টদেরকে এবং মানে আমাদের যেটা হচ্ছে পার্ট থ্রির ক্ষেত্রে এখনও পর্যন্ত তাদের সার্টিফিকেটও পায়নি গ্র্যাজুয়েশান সার্টিফিকেট তো অনেক কিছুই কিন্তু বাকি পড়ে রয়েছে এবং যারা এই যে ইভেন সেমের পরীক্ষাটা দিচ্ছ সেকেন্ড সেম ফোর্থ সেম এবং হচ্ছে সিক্স সেম অর্থাৎ এই বছর যারা পরীক্ষাটা এই দিচ্ছ তোমাদের ক্ষেত্রে যে রেজাল্ট সেটা কিন্তু আমি আগেও বলে দিয়েছি যে সিক্স এম এর ক্ষেত্রে এই আগস্টের মধ্যেই বেরোনার কথা কারণ পরবর্তীকালে তোমাদের পিজি অ্যাডমিশনটাও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে এবং যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রেও এই যে পরীক্ষাটা যেহেতু হচ্ছেই এবং তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু আগস্টের শেষ টু শেষ উইক যদি না হয় তাহলে কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট কি সেকেন্ড উইক করে তোমরা তোমাদের রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবে এবং তোমাদের পিজি অ্যাডমিশন নিয়ে যা যা আপডেট সমস্ত কিছু আমি তোমাদেরকে দিতেই থাকবো এবং ইউজি এডমিশন তো চলছেই তো পরবর্তীকালে যা যা আপডেট পাবো অবশ্যই তোমাদেরকে দিতে থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকম গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সব আগে পাওয়ার জন্য আর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশন তো রয়েছেই এখনো মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং